ওই শোনো, তুমি আমাকে নিয়ে একদমই ম্যাচ খেলো না, ম্যাচ স্টার্ট করো, ম্যাচ খেলবো। কি বলো, আমি তোমাকে নিয়ে ম্যাচ খেলি না, আমি তো তোমাকে নিয়ে প্রতিদিনই লাইভে ম্যাচ খেলি। আসছে আমাকে নিয়ে ম্যাচ খেলে, দু একটা ম্যাচ খেলে অফলাইন চলে যাই। আচ্ছা দাঁড়াও তো, তোমার দেবর ইনভাইট দিচ্ছে, দেখি তো কি বলে। হ্যাঁ ফরিদ, কি অবস্থা, কেমন আছোস ভাই? ভালো নাই ভাই। কেন, তোর আবার কি হলো ভাই? বানি বান্ডিল তো তুমি পড়ে আছো, আর বানি বান্ডিলের ইভেন্ট তো গেমেও চলে আসছে। হ্যাঁ গেমে আসছে, আর এটা তো আমাকে গেইনা মেইল বক্সে দিয়ে দিয়েছিল আজকে থেকে আরো 3-4 দিন আগে। ভাই আমারও অনেক ইচ্ছা, আমি বানি বান্ডিলটা বের করব। তো বের করবি, ভালো কথা, বের কর। ভাই আমার কাছে তো টাকা পয়সা কিচ্ছু নাই, আমি বের করব কিভাবে? ও আচ্ছা, তার মানে তুমি আমার গ্রুপে আসছো বানি বান্ডিল বের করে নেওয়ার জন্য? এই তো ভাই আমার, তুমি তো বুঝে গেছো, দাও না ভাই বানি বান্ডিলটা বের করে। রিয়া দেখছো তোমার দেবর কি বলে, এখন আমাকে বানি বান্ডিল বের করে দিতে বলে। এই বানি বান্ডিল বের করতে না হলেও তো 10,000 ডায়মন্ড লেগে যাবে। আমার দেবর একটা তোমার কাছে জিনিস চাইছে, বানি বান্ডিল বের করে দিতে বলছে, দাও না বানি বান্ডিলটা বের করে। এখন তুমিও বলছো বের করে দিতে, এই বানি বান্ডিল বের করতে তো এখন 10,000+ ডায়মন্ড লাগবে। তো লাগবে, সমস্যা কি, তোমার ভাই তো, দাও বের করে। আচ্ছা ঠিক আছে দেখা যাক। আচ্ছা ফরিদ, তোর এডিতে ডায়মন্ড কত আছে? ভাই 1244 ডায়মন্ড আছে। আচ্ছা ঠিক আছে দেখা যাক, তোর এডিতে ঢুকি, দেখি বানি বান্ডিলটা বের করতে কত ডায়মন্ড লাগে। আচ্ছা ভাই ঢুকো। তো গাইস মনে হচ্ছে আজকে তো একদম ফকির হয়ে যাবো, যত টাকা আছে সব টাকাই শেষ হয়ে যাবে। দ্যাটস ওয়াই ছোট ভাইয়ের আইডি আজকে বানি বান্ডিল বের করবো। এটা গাইস আমাকে গেইন আগে থেকেই মেল বক্সে দিয়ে দিয়েছিল, আল্লাহই জানে যে এখন ওর আইডিতে বের করতে কত ডায়মন্ড লাগবে। তো বললো যে 1200 ডায়মন্ড আছে, তো এখন গিয়ে সরাসরি ওর আইডিতে স্পিন করি 1200 ডায়মন্ডেরই, দেন তারপরে যদি টপ আপ করতে হয় করবো। আর গাইস আপনারা যারা কম দামে ট্রাস্টেডভাবে ডায়মন্ড টপ করতে চান, বানি বান্ডিলটা বের করতে চান, তাদের জন্য কিন্তু স্পেশাল অফার রয়েছে। তারা চাইলে কিন্তু আমার কাছ থেকে টপ আপ নিতে পারেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে। তো গাইস চলুন তাহলে দেখা যাক আমার আপন ছোট ভাই গেমিং ফরিদের আইডিতে বানি বান্ডিলটা বের করতে আমার কত ডায়মন্ড লাগে। সো লেটস গো। তো গাইস সরাসরি চলে আসছি আমার ছোট ভাইয়ের আইডিতে, আর আইডিতে এসে কিন্তু ফার্স্ট একটা 20 ডায়মন্ড স্পিন করে দিলাম। তো দেখা যাক, তারপরে আবারই আরেকটা 20 ডায়মন্ড স্পিন করে দিলাম। গাইস 5টা টোকেন দিয়েছে, যাই হোক এখানে দেখি যে মানে 1200 ডায়মন্ডের ভিতরে বের হয় কিনা। আর এখন কিন্তু আরেকটা 200 ডায়মন্ড স্পিন করে দিলাম, তো দেখা যাক 200 ডায়মন্ডে গাইস মনে হয় না যে 1200 ডায়মন্ডের ভিতরে দিবে। আর যদিও না দেয় গাইস প্যারা নেই, প্রয়োজন 50,000 ডায়মন্ডও যদি লাগে ছোট ভাইয়ের আইডিতে আজকে বানি বান্ডিল বের করে ছাড়বই। তো দেখা যাক, তারপরে কিন্তু দিল না, তারপর আবারই কিন্তু 200 ডায়মন্ড স্পিন করে দিচ্ছি। গেরিনা দিয়ে দাও তো, গেরিনা তো একটু সহানুভূতি হতে পারো, আমার দিকে একটু তাকাতে পারো, আমি তো একদম ফকির হয়ে যাব, যেহেতু বলেছি মানে বের করে দিবই। তো তো দেখা যাক আমাদের লাস্ট পর্যন্ত কত ডায়মন্ড লাগে, যেহেতু এখন 800 ডায়মন্ড আমাদের কাছে এখন অবশিষ্ট আছে। আর বানি বান্ডিল বের করতে তো অনেকে লেগে যাচ্ছে, 6,000-7,000-10,000 ডায়মন্ড+ এরকম লেগে যাচ্ছে। তো গেছে দেখি আমরা শেষ পর্যন্ত এই বানি বান্ডিলটা বের করতে পারি কি না। আর এখানে কিন্তু মিস্টার টিপুলারের যে বান্ডিলটা রয়েছে ওইটাও আছে, তো দেখা যায় গ্যাস খরগোশের যে বান্ডিল এটাও যদি পেয়ে যায় এটাও ভালো হবে। তো গ্যাস আমি তো স্পিন করে যাচ্ছি, আর মাত্র 600 ডায়মন্ড আছে। তো গ্যাস দেখা যাক কী হয়, লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আর একদমই অবস্থা ভালো না, মনে হচ্ছে না যে দিবে, তো দেখা যাক আমাদের লাস্ট পর্যন্ত কী হয়। তো গ্যাস তারপর আবারই 200 ডায়মন্ড স্পিন করে দিলাম, কী রে ভাই দিল না, তো যাই হোক আবারই 200 ডায়মন্ড স্পিন। কী ভাই কনগ্রাচুলেশন, কুই কী ভাই, ও ভাই সাম সিরিয়াসলি বানি বান্ডিল দিয়ে দিল, এটা কোনো কথা। যাই হোক একটা স্ক্রিনশট নিয়ে এখন ছোট ভাই কর আইডি আসতে বলি, সারপ্রাইজ দিব। সিরিয়াসলি ভাই তুমি আমাকে বানি বান্ডিলটা বের করে দিছো? হ্যাঁ বের তো করে দিলাম, এখন খুশি তো? হ্যাঁ ভাই আমি অনেক খুশি হইছি। ওলে বাবা আমার বাবুটা খুশি হয়ে গেছে। থ্যাংক ইউ ভাবি, আপনি বলে দিছেন দেখে ভাই আমাকে বানি বান্ডিলটা বের করে দিল। হয়েছে হয়েছে, এখন আর ভাবিকে পাম দিতে হবে না। আচ্ছা ভাই বানি বান্ডিলটা বের করতে কত ডায়মন্ড লাগলো? আমার কমেন্ট বক্স চেক করো, তাই বুঝতে পারবা যে বানি বান্ডিল বের করতে কত ডায়মন্ড লাগছে। তো গাইস আপনারাই কমেন্টস করে বলে যান যে আজকের বানি বান্ডিলটা বের করতে আমাদের কত ডায়মন্ড লেগেছে। তো গাইস আপনারাও যারা বানি বান্ডিলটি বের করতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে আমার কাছ থেকে টপ আপ নিয়ে স্পিন করতে পারেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে। কন্টাক্ট করুন আর ডায়মন্ড টপ আপ নিন, আমি কিন্তু এখানে নিজেই ডায়মন্ড সেলিং করে থাকি। তো আর দেরি কিসের, চলে আসুন। আপনাদের লাইক যদি ভালো থাকে তাহলে গেমিং হাসিবের কাছ থেকে টপ আপ নিয়ে কিন্তু খুব কম ডায়মন্ডে বানি বান্ডিলটি বের করে নিতে পারেন। তো গাইস আমার বানি বান্ডিলটি বের করতে কত ডায়মন্ড লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, যারা যারা বের করতে চান তাদের জন্য দোয়া করি, তারাও যেন অল্প ডায়মন্ডের ভিতরে বানি বান্ডিলটি পেয়ে যান। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, আর আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।